अमृतम तप्त जीवनम कबिफिरीरितम कल्मषापहं श्रवणमंगलम श्रीमदाततं भुवि गृणन्ति ये भुरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत थेके पाठ ओ श्री रामकृष्ण अनुध्यानेर এই ধারাবাহিক অনুষ্ঠান রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে কথা অমৃত সমান, তাতে যারা সঙ্গে রয়েছেন শ্রী রামকৃষ্ণ অনুধ্যানে সকল শ্রী রামকৃষ্ণ অনুরাগী ভক্তদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। আজ আমরা যেখানে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ শুরু করব সেখানে মাস্টারমশাই সুন্দর করে শিরোনামে লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে। ঠাকুর দক্ষিণেশ্বরে তার সেই ঘরটিতে উপস্থিত, সঙ্গে তার নরেন্দ্র সহ অন্যান্য অন্তরঙ্গ ভক্তগণ, এবং আমরাও এই কথামৃতকে অবলম্বন করে পৌঁছে যাব সেই দিনটিতে, পৌঁছে যাব যেন টাইম মেশিনে চড়ে ফিরে যাব মাস্টারমশাইয়ের লেখনির হাত ধরে ঠাকুরের সেই ছোট্ট ঘরটিতে, এবং সাক্ষী থাকব এই দিনের সমস্ত ঘটনার, মানসচক্ষে অনুধ্যান করব শ্রী রামকৃষ্ণের। দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেদার আদি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন। আজ রবিবার, অমাবস্যা, 29 শ্রাবণ 1289, 13 অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 5টা হইবে। শ্রীযুক্ত কেদার চাটুজ্জে হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন। অনেকদিন তিনি ঢাকায় ছিলেন। সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রী রামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন। অর্থাৎ এই যে কেদার চাটুজ্জে তার পরিচয় দিচ্ছেন মাস্টারমশাই, তার বাড়ি হালি শহরে, এবং তিনি ঠাকুরের বিষয়ে জানতে পেরেছিলেন বিজয় গোস্বামীর কাছেই। ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত। তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, আগে তিনি ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন, কিন্তু তার মধ্যে একটা বিশেষ ভক্তির ভাব, ঈশ্বরের কথা শুনলেই কিন্তু তার চোখে জল আসত। ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। রাম, মনমোহন, সুরেন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন। কেদার আজ উৎসব করিয়াছেন, সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইয়াছে। রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন, তিনি গান গাহিয়াছেন। গান তো ঠাকুরের বড় প্রিয়, তাই যখন কেদার উৎসব করেছেন তখন একজন ওস্তাদ আনিয়েছেন, যে ওস্তাদ গান গেয়ে শুনিয়েছেন ঠাকুরকে, এবং ঠাকুর সেই গানে অত্যন্ত মুগ্ধ হয়েছেন। গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন। সেই গান শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন, এবং তার সেই ঘরের ছোট্ট খাটটিতে তিনি বসিয়া আছেন সমাধিস্থ। আমরা যেন মানুষ চক্ষে ঠাকুরকে দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে ঠাকুরের সেই ঘরটিতে, সেই ছোট খাটটিতে ঠাকুর সমাধিস্থ হয়ে বসে আছেন, তিনি গান শুনে সমাধিস্থ, ভাবে বিভোর। মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদমূলে বসিয়াছিলেন। ঠাকুর কথা কহিতে কহিতে সমাধি তত্ত্ব বুঝাইতেছেন, বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভন ভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে,
কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচ আদি তীর্থ সবই করতে হয়। ঠাকুর বলছেন যে যাদের সচ্চিদানন্দ লাভ হয়েছে তাদেরই সমাধি হয়, অর্থাৎ ঈশ্বর লাভ হলে তবেই সমাধি লাভ হয়। এবং তিনি বোঝাতে গিয়ে দুটি উপমা ব্যবহার করেছেন। বলছেন, আমি ওস্তাদের নাম করছি, ওস্তাদের নাম করতে করতে যখন তিনি এসে উপস্থিত হয়ে যান স্বয়ং, তখন তো আর তার নাম করতে লাগে না, কারণ তিনি স্বয়ং উপস্থিত হয়েছেন। আবার ঠাকুর বলছেন, মৌমাছি কতক্ষণ ভন ভন করছে, যতক্ষণ না সে ফুলে বসছে। যখন সে ঠিক ঠিক ফুলে বসল এবং তার যে মূল কাজ মধু আহরণ করা, সেটি যখন সে পেয়ে গেল তখন কিন্তু সে আর গুনগুন করে না, চুপ করে যায়। বলেই ঠাকুর আবার বলছেন, কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। যিনি সাধন পথে রয়েছেন, এখনো সিদ্ধ হয়ে যাননি, সাধন করছেন, তার পক্ষে কিন্তু কর্মত্যাগ নয়। তাকে পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচ, তীর্থ সবই করতে হবে। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধো আধো গুনগুন করে। ওস্তাদজি বেশ গান গাহিয়াছিলেন, ঠাকুর প্রসন্ন হইয়াছেন। ওই ওস্তাদের যে গান, সেই গানটি শুনে ঠাকুর খুব প্রসন্ন হয়েছেন, খুব খুশি হয়েছেন। ঠাকুর বলছেন তাহাকে, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীত বিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। অর্থাৎ সেই ওস্তাদটি গান করেছেন এবং তার সেই গান এত সুন্দর, ঠাকুর মুগ্ধ হয়েছেন, তাতে সমাধিস্থ হয়ে পড়েছেন এবং তাকে বলছেন যে যেই মানুষের মধ্যে একটি বিশেষ গুণের প্রকাশ দেখা যায়, যেমন সঙ্গীত, ইনি এত সুন্দর গান গাইতে পারেন ওস্তাদজি, বলছে যার মধ্যে ওই বিশেষ শক্তি রয়েছে, সেই বিশেষ শক্তি থাকা মানেই তার মধ্যে ঈশ্বরের শক্তি বিশেষ ভাবে প্রকাশিত। ওস্তাদ প্রশ্ন করছেন ঠাকুরকে, মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন, ভক্তি সার, ঈশ্বর তো সর্বভূতে আছেন, তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। ঠাকুর বলছেন যে ভক্তি হচ্ছে সার, এবং এই ভক্তি, বলছেন ঈশ্বর তো সর্বভূতে রয়েছেন, সর্বভূতেই তিনি, সব কিছুর মধ্যেই তিনি রয়েছেন, সর্বব্যাপী ব্রহ্ম। তাহলে আমরা ভক্ত কাকে বলি? বলছেন যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, যিনি সর্বদা ঈশ্বরময় হয়ে রয়েছেন, ঈশ্বর বই যিনি আর কিছু চান না, আর কিছু বোঝেন না, তিনি কিন্তু ভক্ত। আর একটি কথা বলছেন তিনি, অহংকার অভিমান থাকলে হয় না, অর্থাৎ এই অহংকারই হচ্ছে সমস্ত প্রতিবন্ধকতার কারণ। ঈশ্বর এবং ঈশ্বরকে লাভের পথে যদি প্রতিবন্ধকতা কিছু থেকে থাকে, সেটি হচ্ছে এই অহংবোধ। অহংবোধ যার মধ্যে রয়েছে, তার মধ্যে কিন্তু বলছেন ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, অর্থাৎ আমি তার হাতের যন্ত্র, এটি বোধ থাকতে হবে। কেদার আদি ভক্তদের প্রতি ঠাকুর বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েই যাও, আর কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো। বলছেন
ঠাকুর কেদার আদি সমস্ত ভক্তদের প্রতি তিনি বলছেন যে সমস্ত পথ দিয়েই তাকে পাওয়া যায়, অর্থাৎ তাকে পাওয়ার যে কোনো নির্দিষ্ট একটা পথ তা কিন্তু নয়, বিভিন্ন পথ রয়েছে, ভিন্ন ভিন্ন পথ দিয়েই তাকে পাওয়া যায় বলছেন। যেমন ছাদে ওঠা নিয়ে কথা, এবার তুমি পাকা সিঁড়ি দিয়েও ছাদে উঠতে পারো, কাঠের সিঁড়ি দিয়েও ছাদে উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, দড়ি বেয়েও উঠতে পারো, আবার একটি আঁচলা বাঁশ অবলম্বন করেও উঠতে পারো। অর্থাৎ এই সমস্তটাই কিন্তু পথ সেই ছাদে ওঠবার। ছাদে যখন উঠবো সেই ওঠাটাই হচ্ছে লক্ষ্য, লক্ষ্য হচ্ছে আমার ছাদ, এবং সেই ছাদে যখন পৌঁছাবো তার পথটা আমার ভিন্ন ভিন্ন হতে পারে। আমি যদি মনে করি আমি কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারি, যদি আমি মনে করি আমি এমনি যে সিঁড়ি রয়েছে পাকা সিঁড়ি তাই দিয়ে উঠতে পারি, কারোর যদি ইচ্ছা হয় সে দড়ি বেয়েও ছাদে উঠতে পারে। কিন্তু আমরা যে কোনো পথ দিয়েই যাই না কেন, আমরা সেই পথ অবলম্বন করে যেখানে পৌঁছাচ্ছি সেই লক্ষ্যটি কিন্তু এক। যদি বলো, ঠাকুর আবার বলছেন, যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে, সবাই মনে করে আমার ঘরেই ঠিক যাচ্ছে। ঠাকুর বলছেন যে কেউ হয়তো এক ধর্মের লোক অন্য ধর্মের লোকের সম্পর্কে মনে করে যে আমাদের ধর্মটা ঠিক, ওদের ধর্মে অনেক ভুল রয়েছে। যে যার ধর্মের প্রতি এত গোঁড়ামি নিয়ে রয়েছে সে মনে করছে আমার ধর্মই ঠিক, অন্যের ধর্মে ভুল রয়েছে। ঠাকুর বলছেন আমি বলি তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে, সবাই মনে করে আমার ঘরেই ঠিক যাচ্ছে, ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। অর্থাৎ ঠাকুর বলছেন যে কার ধর্মে কোথায় ভুল কোথায় ত্রুটি সেসব খুঁজতে যাওয়াটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হচ্ছে ঈশ্বরের প্রতি সেই টান, সেই ভক্তি, সেই ভালোবাসা এবং ব্যাকুলতা। ঠাকুর বলছেন ব্যাকুলতা থাকলেই হলো, এবং তার প্রতি সেই টান এবং সেই ভক্তি এটি কিন্তু আসল। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান, এই কারণে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। তিনি তো অন্তরটি দেখতে পান, বাইরের কোনো আড়ম্বর কোনো আচার তার গ্রাহ্য বিষয় নয়, তিনি দেখেন অন্তর। সেই অন্তর থেকে আমরা কতদূর তাকে চাইছি, কতদূর তার জন্য ব্যাকুল, কতটা তাকে ভালোবাসি, ঈশ্বর কিন্তু সেটি দেখেন, সেটি তার বিবেচ্য। তাই তিনি বলছেন তিনি অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। ঠাকুর তো খুব সুন্দর সহজ সহজ উদাহরণ দিয়ে আমাদের বোঝার সুবিধার মতো করে বলেন, তাই আবার একটি উপমা দিচ্ছেন। বলছেন এক বাপের অনেকগুলি ছেলে, বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এই সব স্পষ্ট বলে তাকে ডাকে, আবার অতি শিশু ছোট ছেলে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন? অর্থাৎ বলছেন যে একটা বাবার হয়তো অনেকগুলি সন্তান রয়েছেন, যত বড় তারা তো পরিষ্কারভাবে বাবাকে ডাকতেই পারছে, তারা জানে পরিষ্কারভাবে বাবা বা পাপা বলে একবারে স্পষ্ট উচ্চারণ করে ডাকছে। আর যে সবচেয়ে ছোট সন্তান শিশুটি যে ঠিকমতো কথা বলতে জানে না উচ্চারণ জানে না, সে হয়তো কেবল বা পা বলে উচ্চারণ করছে, তাহলে বাবা কি তার উপর রাগ করবে? বাবা কি জানেন না যে সে তো তাকেই ডাকছে, সেও তো তার সন্তান? যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাবার কাছে সব ছেলেই সমান। যিনি পিতা
তার কাছে কিন্তু সকলেই সমান। কেউ বাবা বা পাপা বলে স্পষ্ট ডাকছে, আর কেউ পুরোটা বলতে পারছে না, বা কিংবা পা বলছে, যে যা বলেই ডাকুক না কেন, তারা যে তাকেই ডাকছে, সকলেই যে তার সন্তান, সকলের প্রতি কিন্তু তার সমান ভালোবাসা। বাপের কাছে সব ছেলেই সমান, সেরকম ঈশ্বরের কাছে তার সকল সন্তানই সমান। সে যে ধর্মেরই হোক না কেন, যেভাবেই তাকে ডাকুক না কেন, ঈশ্বরের কাছে সকলে সমান, ঠাকুর এটি বলতে চাইছেন। ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে, এক ব্যক্তিকেই ডাকছে, এক পুকুরের চারটি ঘাট। আবার সেই ঠাকুরের বিখ্যাত উপমা, ঠাকুর বলছেন একটি পুকুরের চারটি ঘাট, হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল, মুসলমানরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে পানি, ইংরেজরা আরেক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার, আবার অন্য লোক এক ঘাটে বলছে অ্যাকোয়া। এক ঈশ্বর, তার নানা নাম, অর্থাৎ ঠাকুর আবার একটি অপূর্ব উপমা দিয়েছেন এবং এটি তার অত্যন্ত বিখ্যাত একটি উপমা। বলছেন একই পুকুরের জল, পুকুরও এক, তার জলও এক, চারটি ঘাট ভিন্ন ভিন্ন রয়েছে, সেই চারটি আলাদা আলাদা ঘাট থেকে চারজন আলাদা রকম মানুষ, যেন আলাদা ধর্মের তারা, তারা জল খাচ্ছে। হিন্দু এক ঘাট থেকে জল খাচ্ছে, সে বলছে জল, মুসলমান এক ঘাট থেকে জল খাচ্ছে, সে বলছে পানি, ইংরেজরা আরেক ঘাট থেকে জল খাচ্ছে, বলছে ওয়াটার, আবার অন্য কোনো একজন হয়তো আরেক ঘাট থেকে জল খাচ্ছে, সে জলকে বলে অ্যাকোয়া। কিন্তু জল সেই একই, সেই একই পুকুর, একই জল, কিন্তু ভিন্ন ভিন্ন ব্যক্তি তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছে, কিন্তু বস্তুটি এক। সেরকম ঈশ্বরও তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকা হচ্ছে, কেউ বলছেন ঈশ্বর, কেউ বলছেন আল্লাহ, কেউ বলছেন গড, যাই বলুক না কেন তিনি কিন্তু সেই এক এবং অভিন্ন। এক ঈশ্বর, তার নানা নাম। ঠাকুর বলছেন কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত, সাধনা ও যোগ তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন, বৃহস্পতিবার 9 ভাদ্র 1289, শ্রাবণ শুক্লা দশমী তিথি, 24 আগস্ট 1882 খ্রিস্টাব্দ। বারটি শুভ মিলে গেছে, আজও বৃহস্পতিবার, মনে মনে আমরা পৌঁছে যাব সেই ঠাকুরের ঘরটিতে দক্ষিণেশ্বরে, এবং ঠাকুর কি বলছেন আমরা সেটি শুনব। আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয়, রামলাল, রাখাল প্রভৃতি থাকেন। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ্পুত্র কালীবাড়িতে পূজা করেন। মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন। তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রী পাদপদ্ম বন্দনা করিলেন। ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন, আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। কিছুদিন আগেই আমরা দেখেছি ঠাকুর গিয়েছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি এখন মাস্টারমশাইকে বলছেন যে আরো দু একবার বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন। চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায়, প্রতিমা প্রথমে এক মেটে, তারপর দো মেটে, তারপর খড়ি, তারপর রং, পরে পরে করতে হয়। ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত, কেবল চাপা রয়েছে। ঠাকুর বলছেন বিদ্যাসাগরের সমস্তটুকু করা রয়েছে, কিন্তু সবটুকু চাপা রয়েছে। কতগুলি সৎ কাজ করছে, কিন্তু অন্তরে কি আছে তা জানে না। অন্তরে সোনা চাপা রয়েছে, অন্তরে ঈশ্বর আছেন, জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। অর্থাৎ
বিদ্যাসাগর মহাশয় তার মধ্যে এত দয়া, মানুষের প্রতি এত করুণা, ঠাকুর তাই বলছেন সে এই যে এত সৎ কাজ করছে কিন্তু তার অন্তরে সোনা চাপা রয়েছে, তার অন্তরে ঈশ্বর স্বয়ং বিরাজ করছেন, তাই তো তার সবার প্রতি এত দয়া, এত ভালোবাসা। কিন্তু সে যদি সেটি নিজে জানতে পারে যে তার ভিতরে সেই ঈশ্বর বসে রয়েছেন, সে সব কাজ ফেলে ব্যাকুল হয়ে তখন তাকেই ডাকবে। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কইতেছেন, আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বলছেন, অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই। মাস্টার জিজ্ঞাসা করছেন, অর্থাৎ অন্তরে কি আছে সেটি যদি জানতে হয় ঠাকুর বলছেন একটু সাধনার প্রয়োজন হয়। মাস্টারমশাই প্রশ্ন করছেন, সাধন কি বরাবর করতে হয়? শ্রীরামকৃষ্ণ বলছেন, না, প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম করতে হয় না। যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছে দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয়, সেইটুকু পার হয়ে গেলে আর না। যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল, তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে, তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে। কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলি কাটিয়ে গেলে তখন শান্তি। বলছেন প্রথমটা যখন সাধনা শুরু করছে কোনো সাধক, প্রথম প্রথম তাকে খুব একটু উঠে পড়ে লাগতে হয়। বলছেন যেরকম ভাবে নৌকা যখন চলে, জলপথে যখন চলছে, যখন বাঁক আসে বা যখন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে সে যায়, তখন সে উঠে দাঁড়িয়ে হাল ধরে থাকতে হয় মাঝিকে, তারপর যখন অনুকূল হাওয়া বয় তখন সে পাল তুলে দিয়ে বসে নিশ্চিন্তে তামাক খেতে পারে। বলছেন এই যে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো, এগুলো কাটিয়ে উঠতে পারলেই সাধক নিশ্চিন্ত, তারপর সে নিশ্চিন্ত হতে পারে, কিন্তু প্রথম প্রথম কিন্তু তাকে উঠে পড়েই লাগতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও যোগ তত্ত্ব, ঠাকুর বলছেন কারু কারু যোগীর লক্ষণ দেখা যায়, কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত। কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘাত, যোগ ভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে, হয়তো ভোগের বাসনা কিছু ছিল। ঠাকুর বলছেন কারোর কারোর মধ্যে দেখা যায় যে স্পষ্ট যোগীর লক্ষণ, তাহলে তারা কেন সংসারে এসে পড়েছে? বলছি হয়তো কিছু ভোগের বাসনা ছিল, তাই তাদের আবার পুনর্জন্ম হয়েছে, আবার তারা এই সংসারের মধ্যে এসে পড়েছে। মা বলছেন যে একমাত্র নির্বাসনা হতে পারলেই মুক্তি, যতক্ষণ পর্যন্ত বাসনা ততক্ষণ পর্যন্ত বারবার আমাদের এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যেই আটকে পড়ে থাকতে হয়। ঠাকুর তাই বলছেন কারোর কারোর হয়তো যোগীর লক্ষণ, সে হয়তো অনেক সাধনা করেছে পূর্ব পূর্ব জন্মে, তবুও সংসারে এসে আবার সে পড়েছে। কেন? বলছেন হয়তো তার কোনো ভোগের বাসনা ছিল, সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে। সেই ভোগ যখন হয়ে যাবে, ভোগ কেটে যাবে, তখন সে আবার ঈশ্বরের দিকেই যাবে, আবার সেই যোগের অবস্থা। সটকাকল জানো? ঠাকুর আবার একটি সুন্দর উপমা দিচ্ছেন, সটকাকলের কথা বলছেন। মাস্টারমশাই বলছেন আমাকে না, দেখিনি। অর্থাৎ সটকাকল কি? এবার ঠাকুর সেটি ব্যাখ্যা করে বলবেন। মাস্টারমশাই বলছেন তিনিও দেখেননি। শ্রী রামকৃষ্ণ বলছেন ওদেশে আছে, বাঁশ নুইয়ে রাখে, তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে, বড়শিতে টোপ দেওয়া হয়, মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাঁশটা উঠে পড়ে, যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপ হয়ে যায়। বলছে মাছ ধরার জন্য এটা একটা আর কি ফাঁদের মতো, কি করে বাঁশটাকে নুইয়ে রেখে তাতে বড়শি দিয়ে রাখে, আর যেই মাছ ওই বড়শিতের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে বাঁশটা আবার যেমন সোজা ছিল তেমন সোজা হয়ে যায়, উঁচু দিকে মুখ ছিল তেমন হয়ে যায়। আবার একটি উপমা দিয়ে ঠাকুর বলছেন
নিক্তি, একদিকে ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিক্তিতে যে ওজন করা হয় তার যে কাঁটা থাকে, দুদিক সমান ব্যালেন্স হলে তবে কাঁটাটা নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয়। ঠাকুর বলছেন একদিকে ভার পড়লে, অর্থাৎ একদিকে বেশি ভারী হয়ে গেলে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না। নিচের কাঁটাটি মন, উপরের কাঁটাটি ঈশ্বর। নিচের কাঁটাটি উপরের কাঁটার সহিত এক হওয়ার নাম যোগ। অর্থাৎ আমরা যদি যোগ করতে পারি, সাধন করতে পারি, তবেই এই আত্মার সঙ্গে যে পরমাত্মার যোগ, এটি সঠিকভাবে হলে তবেই আমাদের পক্ষে ঈশ্বর লাভ সম্ভব, তার সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। ঠাকুর বলছেন মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মন রূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। অর্থাৎ মনকে এখানে তিনি তুলনা করছেন একটি প্রদীপের সঙ্গে। সেই প্রদীপের শিখাটি নিষ্কম্প তখনই হয় যখন সেখানে কোনো রকম বাতাসের দ্বারা তার কোনো রকম বিব্রত হওয়ার সম্ভাবনা না থাকে, তখনই সেটি একেবারে স্থির হয়ে প্রজ্বলিত থাকে। বলছেন মনও হচ্ছে ওই প্রদীপের শিখার মতো, কিন্তু সে ক্রমাগত অস্থির হচ্ছে, কারণ এই সংসার রূপ যে বাতাস, সেই বাতাস মন রূপ প্রদীপকে চঞ্চল করছে। যত বেশি সংসার আমাদের মধ্যে থেকে দূরে সরিয়ে দিতে পারবো, যত বেশি এই বাধা বিঘ্নগুলোকে কাটিয়ে উঠতে পারবো, তত বেশি মন স্থির হবে এবং একসময় ওই নিবাত নিষ্কম্প প্রদীপের মতো শিখা যেমন থাকে, মনও ঠিক সেই মতোই একেবারে নিষ্কম্প স্থির হবে এবং সেই রকম অবস্থাতেই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ হওয়া সম্ভব। ঠাকুর সেটি বলছেন যদি ওই দীপটি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। অর্থাৎ মন রূপ যে প্রদীপ, সেটি যদি একেবারে স্থির করতে পারি, সম্পূর্ণরূপে স্থির যদি মন হয়, যোগের সেই অবস্থা যখন হয়, তখনই সেই ঠিক ঠিক যোগের অবস্থাই ঈশ্বর প্রাপ্তির উপায়। কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত। ঠাকুর আবার বলছেন বস্তু বিচার করবে, অর্থাৎ সমস্ত কিছু জগতের যা কিছুর জন্য আমরা বিচলিত হচ্ছি, সে সমস্ত কিছুই হচ্ছে অনিত্য, এটি সদা সর্বদা বিচার করতে হবে, মনে রাখতে হবে। ঠাকুর নিজের কথা বলছেন এখানে, আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্যে, সাধ হয়েছিল সাচ্চা জরির পোশাক পরব, আংটি আঙুলে দেব, নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব, সাচ্চা জরির পোশাক পরলাম, মথুরবাবু আনিয়ে দিলে। খানিক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জরির পোশাক, তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম, আর ভালো লাগলো না। বললাম মন এরই নাম শাল, এরই নাম আংটি, এরই নাম নল দিয়ে ঘুরঘুরিতে তামাক খাওয়া, সেই যে সব ফেলে দিলাম আর মন ওঠে নাই। ঠাকুর বলছেন তারও ইচ্ছা হয়েছিল সেই রাজসিক ভোগের মধ্যে দিয়ে তিনি ত্যাগ কিভাবে করেছেন, তার নিজের জীবন দিয়ে সেটি তিনি দেখাচ্ছেন। বলছেন আমারও ইচ্ছা হয়েছিল সাচ্চা জরির পোশাক পরবো, গুড়গুড়িতে তামাক খাবো, আংটি পরবো। তো তার কথা মতো তার প্রধান যে রসদদার মথুরবাবু, তিনি সব আনিয়ে দিয়েছিলেন। ঠাকুর বলছেন একবার সেই জরির পোশাক পরলাম, পরে মনকে বললাম এর নাম জরির পোশাক, শাল দেখিয়ে বললাম এর নাম শাল, এর নাম আংটি, আর এইটি হচ্ছে গুড়গুড়িতে তামাক খাওয়া। তারপর সেই যে সেগুলিকে ত্যাগ করলেন, আর কোনোদিনও তাতে মন ওঠেনি। সন্ধ্যা আগত প্রায়, ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি, অর্থাৎ মাস্টারমশাইকে বলছেন, যোগীর মন সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ,
চক্ষু ফেল ফেলে, দেখলেই বুঝা যায়। যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নাম মাত্র চেয়ে রয়েছে। অর্থাৎ বলছেন যে যোগী তার মন সদা সর্বদা ঈশ্বরের দিকেই থাকে এবং তাকে দেখলেই বোঝা যায় যে সে হয়তো তাকিয়ে রয়েছে কিন্তু সেই দৃষ্টিতে তার মন নেই, তার মন সেই ঈশ্বরের পাদপদ্মে অর্পণ করা রয়েছে। আবার একটি সুন্দর উপমা দিচ্ছেন ঠাকুর, বলছেন যেমন পাখি যদি ডিমে তা দেয়, সেই ডিমে তা দেওয়ার সময় তার সব মনটা কিন্তু রয়েছে সেই ডিমের দিকে, সে ওপরের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু সেই তাকানোটা হচ্ছে নাম মাত্র, ফ্যাল ফেলে দৃষ্টি, আসলে তার সমস্ত মনোযোগ সেই ডিমের দিকে। বলছেন আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো, ঠাকুরের ইচ্ছা হয়েছে সেই ছবি দেখবার। মাস্টারমশাই বলছেন যে আজ্ঞা, আমি চেষ্টা করব যদি কোথাও পাই। আমরা কথামৃত খুললেই প্রথম যে ছবিটি দেখতে পাই সেটি হচ্ছে এই ছবিটি। আমরা দেখব যে একটি পাখির বাসা, সেই পাখির বাসার মধ্যে ডিম রয়েছে, তার মধ্যে পাখিটি বসে রয়ে তা দিচ্ছে এবং তার দৃষ্টি উপর দিকে, সেই ফ্যাল ফ্যালে দৃষ্টি, সেই যোগীর চক্ষু। সকলের কাছেই কথামৃত রয়েছে, আমরা প্রত্যেকেই দেখব। আর ছোট কথামৃত্যেতে এইভাবে এই ছবিটির কথাই ঠাকুর বলছেন যে পাখি কিভাবে বসে রয়েছে তা দিচ্ছে, সেই যোগীর চক্ষুর সঙ্গে তুলনা করেছেন এই ডিমে তা দেওয়ার ঘটনাটিকে। এবং ঠাকুর বলছেন যে প্রকৃত যোগী সেও এইভাবেই সংসারে থাকে, সংসারে নাম মাত্র সে আছে কিন্তু তার মন সদা সর্বদা ঈশ্বরেতে অর্পণ করা রয়েছে। এবং যে সদা সর্বদা ঈশ্বরকে আশ্রয় করে, ঈশ্বরকে অবলম্বন করে সংসার করছে, তার কিন্তু সংসারেতেও আর কোনো ভয় নেই। কারণ ঠাকুরই বলছেন যে ঈশ্বরকে আশ্রয় করে রয়েছে, তার মধ্যে বিবেক বৈরাগ্য সদা সর্বদা জাগ্রত হয়ে রয়েছে, তাই সংসারের ঝড় তুফান তাকে কোনো রকম ভাবেই টলাতে পারবে না, বিচলিত করতে পারবে না। ঠাকুরের অসীম কৃপায় আমরা প্রত্যেকে যেন সেই মানসিক শক্তি অর্জন করি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের পরম পদকর্মলে, এই আমাদের ঐকান্তিক প্রার্থনা। এই প্রার্থনার মধ্যে দিয়েই আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ ও শ্রী রামকৃষ্ণ অনুধ্যান শেষ করব। আগামী বৃহস্পতিবার আবার আমরা একত্রিত হব শ্রী শ্রী রামকৃষ্ণ অনুধ্যানে কথা অমৃত সমান রামকৃষ্ণ মঠের পূজা ফেসবুক পেজ থেকে। সকলে অবশ্যই সঙ্গে থাকবেন। অনুষ্ঠান চলাকালীন যারা সঙ্গে ছিলেন, যারা কমেন্ট করেছেন, যারা সাথে থেকেছেন, তাদের সকলকে আবার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। ওম শান্তি শান্তি শান্তিহি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।